এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগ ভিডিওটা আবারও আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। সকালের হালকা পাতলা খাবার খেয়েছি, মেয়ে খেয়েও দিয়েছি। খাবার খেয়ে এবার ওয়েট মেশিন দেখে ওয়েট করে নিচ্ছি। এই তো 54.6। মেশিনটা ঠিকঠাক আছে কি না আরেকটা মেশিন দিয়ে আমি ওয়েট করলেই বুঝতে পারবো। এই তো আরেকটা দিয়ে আমি ওয়েট দেখে নিচ্ছি। দুটোই দিয়ে সেম ছিল, সো দুটোই ভালো মেশিন। দেখা যাচ্ছে অনেক অনেক ওয়েট কমেছে। আমার সবসময় 58-59 এরকম থাকে, বাট লাস্ট 1 ইয়ার থেকে আমার অনেক অনেক ওয়েট কমেছে। আর তবে মনে হচ্ছে একটু ভালোর দিকে যাচ্ছি, কারণ এর থেকেও আরও কম ছিল। আস্তে ধীরে হয়তো রিকভার হচ্ছে আমার। সকালে নাস্তা করার পর, ওয়েট করার পর এবার ক্লিন করে নিচ্ছি। এবার রান্নাবান্না স্টার্ট করবো। যেহেতু রান্নাবান্না করার আগেই আমি একবার ক্লিন করে নেই, আর রান্নাবান্না শেষেও আবার ক্লিন করি। এই তো সকালে রেগুলার যে কাজগুলো সেগুলো একটু তুলে ধরবো। মেশিনের উপরে কিন্তু অনেক অনেক ধুলাবালু পড়েছে। মাসি ডেইলি একবার মুছে দেন, তারপরেও অ্যাকচুয়ালি এগুলো ঝাড়ু দেওয়া হয়। আর রাস্তার কিনারও থাকায় অনেক অনেক বেশি ধুলাবালু, বাইরে হোক আর ভিতরে হোক। একসাথে নড়াচড়া না করে 3 দিন যদি কোনো যে কোনো কিছু রেখে দেন তাহলে অনেক ভালো দেখা যায়। আর অনেক কিছু আছে রেগুলার ক্লিন করা যায় না, সপ্তাহে একবার করতে হয়। সো এর জন্য বিশেষ করে আমাকে এখন কাজ আরও বেশি করতে হচ্ছে। এখানে আসার পর বেশিরভাগই নেগেটিভগুলাই পেয়েছি, পজিটিভ দিক দিয়ে অনেক কম। এখানে যে বাসন ওয়াশ করছেন সেই জায়গা দেখলেও আমার ভালো লাগে না, বাট যেহেতু ঘর মালিক বলেছেন এখানে ক্লিন করার জন্য, সো ওনার কথা রাখতে গিয়ে এখানে ক্লিন করা হয়। আর রোদ এসে গেছে, যে জায়গায় আমি কাপড় দিতে চাই না রোদরে সেই জায়গায় রোদ কিন্তু এত সকাল উঠে 6:30-7টার সময় এসে যায়, আর যে জায়গায় আমি দিতে চাই সে জায়গায় 11টার আগে তো আসেই না। গরমের দিন এই জায়গায় যেহেতু রোদ আসছে না, তো ঠান্ডার দিন তো এখানে আর রোদ পাওয়া অনেক মুশকিল হয়ে যাবে। আর দুইটা বেবি আছে, দুইজন বড় মানুষ আছে, অনেক অনেক কাপড়। সো আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আমরাও ডিসিশন নিয়েছি চলে যাব। আর আল্লাহ যা করেছেন অবশ্যই ভালোর জন্যই করেছেন, আমাদেরও শিক্ষা হয়েছে, আমরা অনেক কিছু জানতে পেরেছি। সহজ সরলভাবে সবকে ভাবলে কিন্তু দুঃখা খেতে হয়, সেই কথাটা অবশ্য কনফার্ম হয়েছি। সবাই যে সমাজের মানুষ দুঃখা দেয় তেমন না, সমাজের অনেক মানুষের মধ্যে অনেকজন আছেন যারা মিথ্যা কথা বলেন। এই তো আমার বেবিকে ডাইপার ছাড়া যে কাপড়গুলো ইউজ করি সেই কাপড়গুলো ধুয়ে টাপ ড্রাই দিয়ে দিয়েছি, বেশি সময় লাগবে না, একদম শুকনো হয়ে যাবে। আজকে কিন্তু অনেক অনেক বাজার, এই তো লোকাল মুরগ আর একটা ব্রয়লার। এখন অবশ্য আমার হাজবেন্ডকে শিখিয়ে দিয়েছি যে একসাথে দুইটা লোকাল না, একসাথে দুই রকমের দুইটা। আর লোকাল মুরগির বেশি ভালো অংশ পাওয়া যায় না, যেটুকু পেয়েছি আমি ভুনা করে নিয়েছি, আর ব্রয়লার মাংস দিয়ে পকোড়া করে নিচ্ছি। এই দুইটা খাবার অবশ্য দুইজনেরই ফেভারিট, মুরগি বোনা আমার হাজব্যান্ডের ফেভারিট আর আমার মেয়ের পকোড়া ফেভারিট। সো দুইজনের জন্য আমি ফেভারিট একটু খাবার বানানোর চেষ্টা করলাম। আর ব্রয়লার মাংস তেমন তো হেলথের জন্য ভালো না, তবুও তার শেখার জন্য, তার পছন্দের জন্য এগুলো বারবার খাওয়ানো হচ্ছে। আস্তে ধীরে যখন সে শিখে যাবে তখন অবশ্যই এই মাংস ছেড়ে দিতে হবে, কারণ এই মাংস অ্যাকচুয়ালি হেলথের জন্য অনেক খারাপ। আর যেহেতু সে এখন অনেক অনেক ছোটো, সো তার জন্য বেশি খারাপ হওয়ার চান্স বেশি। আর এই মাংসটা অবশ্য সুন্দর করে বানালে যে কোনো রেসিপি খুবই টেস্টি হয়, আমার কিন্তু খুবই ভালো লাগে, বাট হেলথের দিক দিয়ে খারাপ। সো ঘরে যেহেতু হাজব্যান্ড মানা করেন তখন আর কিছু করা যায় না। অবশ্য অনেক সময় খেয়ে ফেলি কোনো দিকে যাওয়ার পর, ঘরে তো আর খুব কম নিয়ে আসা হয়। এখন যেহেতু মেয়ের কথা বলছি, মেয়ে তো কোনো কিছু খেতে চায় না মাংসের, সো এই যেহেতু এটা পছন্দ করেছে এর জন্য 2-4 দিন এনেছেন, 2-4 দিন শেখার জন্য, তারপর অবশ্য উনি আর আনবেন বলে মনে হচ্ছে না। অনেক গরম, অনেক গরম, রান্নাবান্না করে এসি দিয়ে রুম ঠান্ডা করে শুয়ে রেস্ট করব। আর এই তো আমার ফেভারিট মাছ আমি রান্না করে নিয়েছি, এটা আমার অনেক অনেক প্রিয় একটা খাবার। সব কাজকাম শেষ করে স্নান করে রুমে চলে আসলাম, অনেক বেশি গরম, সো রেস্ট করবো বেবিদেরকে নিয়ে। আল্লাহ হাফেজ।